বাড়ির ভিতরে মজুদ ছিল বোমা। বিস্ফোরণ হয়ে উঠল বিজেপি কর্মীর বাড়ির ছাদ। সোমবার সকালে হঠাৎই বারাবণী থানার অন্তর্গত বারাবণী ব্লকের দাসকিয়ারি গ্রামের গোয়ালাপাড়ার এলাকার বিজেপি কর্মী বলে পরিচিত মনেশ পালের বাড়ির বোমা বিস্ফোরণ ঘটে। সূত্র মারফত জানা যাচ্ছে বাড়িতে তিনি বোমা মজুদ করে রেখেছিলেন, সেটাই আজকে হঠাৎই ফেটে যায়, যার ফলে তার বাড়ির গোটা টালির চালা উড়ে যায়। এই ঘরে কোনো মানুষ বসবাস করতো না বলে তাই হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয় তৃণমূল নেতা বিশ্বজিৎ সিংহের দাবি, তিনি 2021 বিধানসভা নির্বাচনের আগের থেকে বিজেপি কর্মী হিসেবে এলাকায় অনেক দুষ্কর্ম চালাতেন, বাড়িতে আগের থেকেই বোমা মজুদ করে রাখতেন এবং তৃণমূল কর্মীদের হুমকিও দিতেন, কিন্তু প্রশাসনকে অনেকবার জানানো সত্ত্বেও কোনো রকমের ব্যবস্থা নেয়নি প্রশাসন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বারাবণী থানার পুলিশ। অপরদিকে যার বাড়িতে বিস্ফোরণ হয়েছে সেই মনেশ পাল বলেন, কিভাবে এই বিস্ফোরণ হলো কিছুই বুঝতে পারছিলেন না তিনি এবং বাড়িতে বোমা মজুদ রাখার কথাও তিনি অস্বীকার করেছেন। ঘটনার তদন্ত করছে বারাবণী থানার পুলিশ। স্যার আমি কানে শুনি নাই, মিথ্যা কথা বললে কোনো লাভ নেই, আমি তো ধরুন ওই মোড়ে একটা আওয়াজ, এবারে ধরুন এবারে যে কোনো বোমা কোন বোম বোম জাতীয় রকম, ওটা ঠিক বলা যাবে না স্যার, বোমা আমি কি করে বলে দেবো, এবারে ধরুন যদি বা কোনো না, আওয়াজটা কিসের মতো লেগেছে, বোমের মতো? হ্যাঁ একটু জোরে আওয়াজ, দেখছি যে ধরুন আমার এই বাড়িতে টালি মালি বিড়বিড় চালু হয়নি, আমাকে নিয়ে বলছে বুঝে হ্যাঁ জামাই তুলো। কি মনে হচ্ছে কেন কি করে এটা হলো, আপনি জানতেন না যে বাড়ির ভিতরে কিছু ছিল? না স্যার ওটা তো আমার জানা তো নেই। কত আপনি জানতেন না আপনার বাড়ির ভিতরে? না না একদম রাম হরি করে একদম সূর্যদেব করে বলছি, আমি এসব জানি না, জানলেই তো আমাদের টুলু তার ওই টুলু কি 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 মনে হচ্ছে, কেউ কি করে দি, কেউ করে দিয়েছে, কারোর উপর সন্দেহ হচ্ছে? আমাদের উপর একটু সময় এরকমই লাগ, কারোর উপরও বলবো না স্যার, মানে কেউ যদি কি মনে হচ্ছে, কি মনে হচ্ছে কি করে তাহলে আপনার বাড়িতে কি করে কেউ বাইরে? আমি ওবা দাদা, আজকে দাসকেড়ি গ্রামে কি ঘটনাটি ঘটেছে? আমি তো এই দুয়ার সরকার ক্যাম্পে গোরান্ডি হাই স্কুল আছি, ঠিক আছে। আমি ফোন মারফত জানতে পারলাম যে মনেশ পালের বলে একজন গাছকের একজন মানুষ আছে, তার একটা টালির চালা পুরো উড়ে গেছে, তার ওইখানে বোম মজুদ ছিল। আমরা বারবার এর আগে ভোটের আগে থেকে আমরা প্রশাসনকে এই ব্যাপারে বলেছিলাম যে ওই মনেশ পালের বাড়িতে, মনেশ পালের যে বিজেপি নেতা, তার বাড়িতে বোম মজুদ আছে এবং তখন থেকে ভোটের আগে থেকে সে বোম দিয়ে দিত আমাদের যে ছেলেদেরকে। আজকে তা প্রমাণ হলো এবং টোটাল ব্লাস্ট হয়েছে, ব্লাস্টে নিজের বাড়িটা গেছে। কিছু কোনো আহতর কোনো খবর পাচ্ছেন কি? এখন তো কথা আমি ডিটেলস জানি না, আমি তো এখানে ব্যস্ত আছি। কি কারণে আজকে মনে হচ্ছে যে রেখেছিল বাড়িতে মজুদ করেছিল, কি কারণে? মানে কি বলবো, ক্রিমিনাল টাইপের তো বটেই, হ্যাঁ ও তো আগে অনেক গুণ ছিল, কিন্তু বিজেপি এখন ভোটের আগে থেকে বিজেপি করতে শুরু করেছিল এবং ভোটের বিজেপি করার ভোটের আগে থেকে ওর মানে খুব বাড়বাড়ন্ত যে সবাইকে শাসাত্ম দু তারিখের পর দেখছি, দু তারিখের পর এলাকায় রয়েছে, তখন এই ফার্স্ট ভার্সেন্টটা বইতে আমার প্রশাসনে জানিয়েছিলাম যেভাবে ঘরে বোমা রেখেছিল, আইনানুক যে ব্যবস্থা তার বিরুদ্ধে যাতে নেওয়া হয়, যদি না নেওয়া হয় তাহলে আমরা কঠোর পদক্ষেপ নিতে পারব। নির্বাচনের পূর্বে সারা পশ্চিমবঙ্গের সাথে আমার বারাবণী বিধানসভা তো দাসকিয়ারিতে, দাসকিয়ারি গ্রামে নির্বাচনের পূর্বে ওরা বিভিন্নভাবে প্ররোচনা করে বোম অস্ত্র রেখেছিল বাড়িতে এবং আমাদের যারা নেতৃত্ব দেয় তাদের উপর অ্যাটাক করাচ্ছিল। তো নির্বাচনের সময় পারেনি, নির্বাচনের পরেও মানে পারেনি, নির্বাচনের যেটা মানে ভগবানের কল বলে না যে নড়ে, তো সেটাই হয়েছে। ওরা জিনিসপত্রগুলোকে হাঁটাতে পারেনি, যা ফেটেছে। আমি একটা জিনিস ভালো হয়েছে যে কারোর হতাহত হয়নি, তবে এটা পুলিশ হস্তক্ষেপ করেছে। বিজেপি বিজেপির নেতা তার বাড়ি, এটা কি বিজেপি যখন ভোটের আগে কি এরা ভোটের আগে থেকে ওদের তো টাকা পয়সা বোম বারুদ নিয়ে তো লড়াই করেছিল পশ্চিমবঙ্গে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।